আমরা এখন আসছি পাবনার ঐতিহ্যবাহী হারিং ব্রিজ দেখতে। যদিও বা এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও খুব ভালো লাগতেছে যে আমরা আসলাম, একটু কষ্ট করে আসলাম। জেলেরা এখন জেল মাছ ধরতে যাচ্ছে, তাদের সরঞ্জাম সব কিছু তৈরি করে নিয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে মানুষজন এখন কমতে থাকছে, সন্ধ্যা হয়ে গেছে, তারা তাদের বাসায় চলে যাচ্ছে। ব্রিটিশরা এই হার্ডিং ব্রিজ করে দিছিল আপনার ঐতিহ্যবাহী ব্রিজ। আপনারা অবশ্যই এটা দেখতে আসবেন, এটা অনেক দর্শনীয় একটা জায়গা। পাবনাতে আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন, খুবই সুন্দর জায়গা। আপনারা আসবেন কখন আবার? কোথায় যাবেন? আপনাদের এই নদীর নাম কি? এটা পদ্মার শাখা, এটাই অরিজিনাল পদ্মা নদী। ও তো আপনারা যাবেন কোন দিকে, কোন দিকে যাবেন? কি কি মাছ পাওয়া যায়? ইলিশ মাছ টাছ বাদে না? ইলিশ মাছ বাদে কি জানি একটা ডায়লগ কইলি, সেটা কো সেটা কো।